আদালতের নির্দেশে গ্রেপ্তার হয়েছেন চার ভুয়ো শিক্ষক যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন। আর ভুয়ো শিক্ষকরা গ্রেপ্তার হওয়ার পরপরই কিন্তু শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। তার মধ্যেই সিবিআই আবারও বাঁকুড়া জেলার সাত শিক্ষক শিক্ষিকাকে আজ তলব করে নিজাম প্যালেসে। আর নিজাম প্যালেস থেকে বেরিয়ে সিবিআই জেরার পর অবশেষে বিস্ফোরক এই সাত শিক্ষক শিক্ষিকা। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, সাত শিক্ষক শিক্ষিকা যা বললেন তাতেই কিন্তু হুলস্থুল তোলা আবারও রাজ্য রাজনীতি। মুর্শিদাবাদের চারজন শিক্ষক এখন জেলে, এমন আবহে মঙ্গলবার বাঁকুড়ার সাতজন শিক্ষককে ডেকে পাঠায় সিবিআই। সেই খবর চাউর হতি হইচই পড়ে যায়, এমনকি এই সাতজনের নিয়োগ নিয়েও প্রশ্ন ওঠে। বুধবার সিবিআইয়ের ডাকে নিজাম প্যালেসে আসেন তারা। গোয়েন্দাদের প্রশ্নের উত্তর দিয়ে বেরিয়ে সাংবাদিকদের সামনে সাত শিক্ষক একযোগে বলেন, হাইকোর্টের নির্দেশেই আমরা চাকরি পেয়েছি। উল্লেখ্য, 2014 সালে টেটে নিয়োগ নিয়ে একাধিক প্রশ্ন ওঠে, মামলা হয় হাইকোর্টে, নিয়োগে দুর্নীতির অভিযোগ সামনে আসে, হাইকোর্টের নির্দেশেই তদন্ত শুরু করে সিবিআই। সোমবার সেই মামলাটি আদালতের নির্দেশে মুর্শিদাবাদের চার শিক্ষককে গ্রেপ্তার করে। এই চারজনকে সাক্ষী হিসাবে ব্যবহার করতে চেয়েছিল সিবিআই। মুর্শিদাবাদের পর বাঁকুড়ার সাতজন শিক্ষককে বুধবার নিজাম প্যালেসে আসতে বলে সিবিআই। এই সাতজন হলেন স্বাধীন কুমার পাল, সায়ন্তনী বেজ, প্রিয়াঙ্কা লহা, গণপতি মাহাতো, প্রিয়াঙ্কা নন্দী, হরেন্দ্রনাথ ধারা ও পারমিতা সিংহ মহাপাত্র। সিবিআইয়ের ডাকে সাড়া দিয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, মাধ্যমিক জাতি শংসাপত্র, পর্ষদের দেওয়া নিয়োগপত্র ইত্যাদি নথি নিয়ে নিজাম প্যালেসে আসেন তারা। বেশ কিছুক্ষণ নিজামের মধ্যে ছিলেন সাতজন, তারপর বেরিয়ে এসে সাংবাদিকদের বলেন, হাইকোর্টের নির্দেশে আমরা চাকরি পেয়েছি। কি জিজ্ঞাসা করা হলো তাদের, এই প্রশ্নের জবাবে গণপতি মাহাতো বলেন, কোর্টের নথি চাইল আমাদের কাছে, এছাড়াও পর্ষদ যে নিয়োগপত্র দিয়েছিল সেটাও জমা নেয়, ওদের কাছে সেই সব ছিল না। এরপরই পর্ষদের উপর রাগ উগড়ে দিয়ে গণপতি বলেন, পর্ষদ যথাযথ নথি সিবিআইকে দেয়নি, তাই আমাদের হয়রানি শিকার হতে হলো। প্রসঙ্গত, 2014 সালে পর্ষদ প্রাইমারিতে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল, সেই বিজ্ঞপ্তি মোতাবেক 2015 সালে পরীক্ষা হয়। 2014 টেটের প্রশ্নপত্রে ভুল ছিল বলে অভিযোগ ওঠে। বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় নম্বর বাড়ানোর নির্দেশ দেন, কিন্তু চাকরি প্রার্থীরা পরে আদালত অবমাননার অভিযোগ তুলে ফের হাইকোর্টে মামলা করেন। তারপরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্ষদকে নির্দেশ দেন, 3 মাসের মধ্যে মামলাকারীদের নিয়োগ দিতে হবে। হাইকোর্টের নির্দেশ পাওয়ার পরই পর্ষদ নিয়োগপত্র দেয় তাঁদের। বাঁকুড়ার এই সাতজন শিক্ষক বলেন যে তারাও এই তালিকায় ছিলেন, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই চাকরি পেয়েছেন তারা। অর্থাৎ হাটে হাঁড়ি কিন্তু অবশেষে ভেঙে দিলেন এই সাত শিক্ষক। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই চাকরি পেয়েছেন, তাদেরই ডেকে পাঠিয়েছে সিবিআই, এবং পর্ষদের উপর রাজ্যের উপর ক্ষোভ উগড়ে দিলেন এই সাত শিক্ষক। সিবিআইকে যথাযথ প্রমাণ দিতে পারেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ, তাই তাদের আজ এত হয়রানি হতে হলো। প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে নিয়োগপত্র নেই তাদের, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছে সিবিআই, কারণ সিবিআইকে নিয়োগপত্রের নথি তুলে দেওয়া হয়নি এই সাত শিক্ষকের, তাই তাদের জেরার জন্য ডেকে পাঠিয়েছে সিবিআই। অবশেষে মুক্তি পেলেন এই সাত শিক্ষক শিক্ষিকা। পরে আবারও এই সাত শিক্ষক শিক্ষিকাকে ডেকে পাঠানো হয় কি না সিবিআইয়ের তরফ থেকে, এবং এরপর আরও কোনো ভুয়ো শিক্ষক শিক্ষিকা যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন তাদের বিরুদ্ধে কী স্টেপ নেয় সিবিআই এবং আদালত, সেদিকেই কিন্তু চোখ থাকবে গোটা রাজ্যের।